তাদের কাহিনী যদি আমরা শুনি তার চেয়ে ভালো আচরণ আছে। রূপ সনাতন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রথমবার যখন মিলন হলো কিরকম আচরণ করেছিলেন, এর চেয়ে আর বড় সদাচার আছে? সেই আচরণটা আমরা আজকে আলোচনা করব। কি করবো প্রথম রূপ সনাতন প্রথম মিলন রূপ সনাতন সাধারণ কোনো ব্যক্তি নন, মহাপ্রভু নিত্য পার্শ্বদ ছিলেন। কিন্তু যেমন অর্জুন ভগবদ্গীতার জ্ঞান জগৎবাসীর কাছে যাতে আসে সেজন্য তিনি কিসের ভূমিকা নিলেন? বদ্ধজীবের ভূমিকা। তিনি কৃষ্ণ নিত্য পার্শ্বদ ছিল, কিন্তু বদ্ধজীবের ভূমিকা না নিলে তো উপদেশ দেওয়া যায় না। তাই ভগবানের নিত্য পার্শ্বদ হওয়া সত্ত্বেও অর্জুন কিসের অভিনয় করলেন? বদ্ধজীবের, যাতে কৃষ্ণ তাকে উপদেশ দিতে পারেন। কেন? প্রপাত গানে সুন্দর করে লিখেছেন, সেটা ভক্ত তার দ্বারে জীবে শিক্ষা দিবেন শ্রীহরি, তাহার সহায় হইল পার্থ নাম ধারী। বুঝা গেল না? ভক্ত দ্বারে মানে ভক্তর দ্বারা জীবে শিক্ষা দিবেন শ্রীহরি। এই গল্পটা শুনেছেন এটা আপনাদের? ভক্তিগীতি সঞ্চালনের প্রথমেই লেখা আছে প্রভুপাদের গান, বৃন্দাবনের ভজন পড়বেন, খুব সুন্দর। ভক্ত দ্বারে জীবে শিক্ষা দিবেন, কার কার কাছে ভক্তিগীতি সঞ্চালন আছে বাড়িতে? ওকে কাছে, কার কাছে নেই? হ্যাঁ, এই গ্রন্থটা পড়বেন, সবাই সংগ্রহ করবেন। এই গ্রন্থটা এটা লেখা আছে, ভক্ত দ্বারে জীবে শিক্ষা দিবেন শ্রীহরি, তাহার সহায় হইল পার্থ নাম ধারী। যখন ভগবান জীবকে শিক্ষা দিতে চাইছিলেন জীবের দ্বারা, তখন সাহায্য করার জন্য কে আসলেন? অর্জুন। অতএব সাজিল অর্জুন মায়াবদ্ধ নর, মোহিতের ন্যায় হইল পাণ্ডব সর। সেই জন্য অর্জুন কিসের ভূমিকা নিলেন? মায়াবদ্ধ নর হয়ে মোহগ্রস্ত ব্যক্তির মতো কথা বলছে। কি কথা বলছিলেন? আত্মীয় স্বজন হিংসা, পরে রাজ্য ভোগ, ইতি কি বা সুখ। অর্জুন দেখাই না সুখ, অর্জুন যুক্তি দেখাচ্ছে এটা কি সুখ। অতএব মোহ দেখি কৃষ্ণ তার করিল নিন্দন, অতএব অর্জুন কইলে শিষ্যত্ব গ্রহণ। খুব ভালো না কথাগুলো? কিন্তু আমাদের ভক্তির সন্তানের আমরা পড়ি না। আছে গরু নভয় হাল, তার দুঃখ সর্বকাল। বাড়িতে আছে পড়ি না, খুলে টিভি দেখতে সময় পাই না, হ্যাঁ বই পড়বো কখন। হোয়াটসঅ্যাপে যত মেসেজ আছে তারই উত্তর দিতে পারি না, ওর মধ্যে বই পড়বো কখন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুকে সাহায্য করার জন্য রূপ সনাতন এভাবে তারা অভিনয় করছিল। চৈতন্য আর মহা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ছিল, প্রভাত বলেছেন
যে কৃষ্ণ কৃপা করে চৈতন্য মহাপ্রভু এসে জগৎবাসীকে শিক্ষা দিতে এসেছিলেন, কিন্তু তিনি একটা গ্রন্থ লিখে যাননি, তো তার শিক্ষা পাবো কী করে আমি, কী করে পাবো? তিনি তার শিক্ষাগুলিকে এই গোস্বামীদেরকে দিয়েছে, নিজে তিনি কৃতিত্ব নিতে চান না। তাই চৈতন্য মহাপ্রভুর সমস্ত শিক্ষা আমরা পাচ্ছি কার মাধ্যমে? গোস্বামীদের মাধ্যমে। তাই নরোত্তম দাস ঠাকুর সেখানে লিখেছেন, রূপ সনাতন পদ হইবে আকুতি, আকুতি মানে রূপ সনাতন, রূপ রঘুনাথ তাদের শিক্ষা সম্ভারের প্রতি যখন আমাদের তাদের শিক্ষার প্রতি আকুলতা হবে, জানার প্রতি বাসনা হবে, তখনই আমরা বুঝবহাম যুগল প্রেম, তখন রাধা কৃষ্ণের প্রেম বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো। তাই আবার বলছি, মহাপ্রভু যে শিক্ষাটা দিতে এসেছিলেন তিনি নিজে না দিয়ে রূপ সনাতনের মাধ্যমে দিলেন। তার মানে রূপ সনাতন কত প্রিয়, তার অনেক ঘুরি ঘুরি প্রমাণ। একবার সনাতন গোস্বামী জগন্নাথ পুরীতে ছিলেন, তিনি এত বিনম্র ছিলেন, তারা তো কোনোদিন জগন্নাথ মন্দিরে যেতেও না, মেন রাস্তাতে যেতেন, এত নিজে পাপি মনে করতেন, গায়ে কন্ডুর আসা হয়েছিল, তিনি নিজকে পাপি মনে করতেন, মহাপ্রভু আলিঙ্গন করেন। তো জগদানন্দকে বলছেন যে উপদেশ আছেন কী করি, আমার জগন্নাথ পুরীতে এসে কোনো অপরাধ হয়ে গেল, আমার গায়ে রক্ত পুষ আর মহাপ্রভু আলিঙ্গন করে, আমি তো সেবা করতে পারি না, অপরাধ করে। তো জগন্নাথ বলছে এক কাজ করো, জগন্নাথ রথযাত্রা হলে বৃন্দাবনে ফিরে যখন প্রসঙ্গক্রমে মহাপুর কানে গিয়েছে যে জগদানন্দ সনাতনকে বলছে যে রথযাত্রাও বৃন্দাবনে ফিরে যা, আর মহাপুর এত রেগে গেছে, কয়দিনের জগা, ও সনাতনকে উপদেশ দেয়, আমি সনাতনের কাছে উপদেশ নিই, আর জগার এত সাহস সনাতনকে উপদেশ দেয়। সে জগদানন্দ মহাপ্রভুর মহাসত্য হওয়ার কথা, মহাপ্রভুর সবসময় কাছে থাকে, আর সেই মহাপ্রভু সে জগদানন্দকে জগা বলে রাগ করছে, জগার এত সাহস সনাতনকে উপদেশ দেয়, তার কাছে আমি উপদেশ নিই। তো এইরকম হচ্ছে রূপ সনাতনের অবস্থা। এখন সেই রূপ সনাতন তাদের কত বিনম্রতা, তো আমরা এই অংশ আজকে দেখব কীরকম বিনম্র হয়ে মহাপুর কাছে গিয়েছেন। তারা ওই সময় ছিলেন বাংলার নবাবের সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। এরকম বড় পোস্টে থেকে কিন্তু সবার সঙ্গে সবসময় মেলা যায় না, ইচ্ছা থাকলেও করা যায় না। যেমন প্রধানমন্ত্রী যদি ভক্ত হয় এসে মন্দির দণ্ডবোধ প্রণাম করতে চায়, পারবে না সবার সঙ্গে, হ্যাঁ তো ইচ্ছা থাকলেও করা যায় না, সবার সঙ্গে মেলাও যায় না। তো সেই জন্য তার মহাপ্রভুর সঙ্গে যদিও ইচ্ছা ছিল, প্রচণ্ড ইচ্ছা, কিন্তু আসতে পারেন। তো তারা যখন মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পথে মালদা জেলার রামকেলি গ্রামে, আসলে মহাপ্রভু তাদের সঙ্গে দেখা করার জন্যই গেছেন, একখানে গ্রামে ছিলেন। তো রূপ আর সনাতন তাদের নাম মিলেচ্ছ রাজার চাকরি করার জন্য তাদের নাম পরিবর্তন হয়েছিল দবির খা সাকর মল্লিক, সাকর মল্লিক সনাতন গোস্বামী, দবির খা হচ্ছে রূপস্বামী। তো তারা বেশ পরিবর্তন করে, রাজবেশ পরিবর্তন করে গভীর রাত্রে মহাপ্রভুর কাছে দেখা করার জন্য এসেছে, এবং সেখানে মহাপ্রভুর যারা পাশে ছিলেন তাদেরকে বললেন যে আমি মহাপ্রভু দেখা করতে চাই। আর মহাপ্রভু যে মহাপ্রভুকে বললেন, তারা দুইজন জানাইলা প্রভুর গোচরে রূপ সাকর মল্লিক আইলা তোমা দেখিবা, যে রূপ আর সাকর মল্লিক তোমাকে দেখার জন্য আসছে। কীভাবে গেছে, দুই গুচ্ছ তীর্ণ দুইয়ে দর্শনে ধরিয়া গলে বস্ত্র বান্ধি পরে দণ্ডবত হইয়া, কীভাবে এত বড়, ঠিক তারপরে তিনি তারা দুজন দাঁতে ঘাস ধরে গেছেন, তার মানে তারা বলছেন আমরা পশুর চেয়ে অধম, পশু যেমন মুখে ঘাস থাকে আমাদেরও
মুখে ঘাস থাকা উচিত, আমরা পশু। এবং গলায় বস্ত্র, গল বস্ত্র, এটা এটা আমাদের বৈষ্ণব ড্রেসের একটা অঙ্গ, গলবস্ত্র। গলবস্ত্র অর্থ কি? গলায় বস্ত্র কেন? গলবস্ত্র এইভাবে কেন করা হয়? এই দড়িটা সাধুর কাছে দেওয়া হয়, আমি তোমার বিকৃত পশু, আমাকে টেনে নিয়ে যান যেখানে খুশি, আমি আপনার পশু। গলে বস্ত্র বান্ধি পরে দণ্ডবত হইব, সেখানে একটা গানে লেখা আছে। কি গানটা আছে? গলবস্ত্র কৃতাঞ্জলি, কৃতাঞ্জলি মানে হাত জোর, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। দাঁড়িয়ে থাকতে হবে, আমি সামনে চেয়ারে বসে গেলাম না, মানে দাঁড়িয়ে থাকতে হবে আর নিষ্কপটে, হৃদয়ও হৃদয়ে কোনো কপটা দাহ থাকবে না। কপটা তো মানে কি? কপট মানে কি? হ্যাঁ, কপট মানে কি? কপট মানে দরজা। এখন ঘরের মধ্যে দরজা দেন তাহলে আলো ঢুকবে, তাহলে কপাট দিয়েছি দরের মধ্যে, তাহলে ঘরে আলো ঢুকবে কি করে? তো সাধুর কাছে দিয়ে কপাট লাগিয়ে দিয়েছে, কপটতা, তো কপাট খুলে দিতে হয়, নিষ্কপট, আর কপাট থাকবে না, যা বলবে সব দিতে পুরস্কার। কোনো জায়গায় কপাট দেখা যাবে না, না চোখে না কানে, সাধুর কথা কিসের মধ্যে ঢোকে? প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ, কানের ফুটেতে ঢোকে, কানের ফুটেতে ঢোকে, কোথায় যায়? প্রবিষ্ট কর্ণে রন্ধ্রেণ সানাং ভব সরুরুহং, হৃদয়ে যে সর, যে পদ্মফুল থাকে, সেই পদ্মফুলে কৃষ্ণ ওখানে প্রবিষ্ট কর্ণে রন্ধ্রেণ, কানের ফুটা দিয়ে প্রবেশ করেন সেখানে। তাই আমাদের বৈষ্ণবের কাছে নিষ্কপট ভাবে যেতে হবে। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াই ঘনিষ্ঠ, তারপর কী করতে হবে? তারপর কী করতে হবে? কাঁদিয়া কাঁদিয়া জানাই ও দুঃখ গ্রাম, কেঁদে কেঁদে নিজের সমস্যার কথা বলতে হবে। গুরুদেবের কাছে আসে যদি বলে, গুরু মহারাজ আমি তো অনেক বৈষ্ণবের ঘরের ছেলে, গীতা ভাগবত সবাই পড়ে আসছি, আমরা তো চার নিয়ম ছোটোবেলা আগে থেকে করি, তবু আপনার কাছে আসলে একটু কৃপা করবেন। তার গুরু কী বললেন? গুরুদেব কী বললেন? হ্যাঁ, গুরু বলবেন, হ্যাঁ তোমার কাছে কৃপা দিয়ে আমি নষ্ট হয়ে যাবো, অন্যের কাছে দিই, তোমার কাছে তো তোমার কাছে ভরবে, এত ভর্তি আছে, দিলে তো ভরে যাবে, তো তোমার কাছে দাদা আমি বরং নষ্ট না করে অন্যের কাছে দিই। তো সেই জন্য বোতলটা খালি করে যেতে হবে, যেমন খেতে বসলে মনোভাবটা কী থাকতে হবে? ক্ষুধা থাকতে হবে, ক্ষুধা না থাকলে খাওয়ার সাধন করা যাবে না, দীনতা না থাকলে বৈষ্ণবের উপদেশ কানে ঢুকবে না। এখানে রূপ সনাতন দৈন রোদন করে আনন্দে বিহল, এটা দুটো একসঙ্গে হয়, কান্নাকাটি করছে আর আনন্দ হচ্ছে, হয় কার জীবনে এটা হয়েছে? আশ্চর্য, কারো জীবনে হয়নি, গুরুদেব এসেছেন, এসে একটু আনন্দে চোখে জল আসে না, কার কার হয়েছে তাহলে? কেন বুঝতে পারছেন না? আনন্দের জন্য চোখে জল আসে, যারা আসে নাই এখনও তারা দুর্ভাগা, তার মানে কোনো আসক্তি নেই। এখানে দৈন্য রোদন করে আনন্দে বিহল, আনন্দে এত যে মহাপুর কাছে আসার সুযোগ পেয়েছি, এত আনন্দ, এবং সেই জন্য দীনতার সঙ্গে কান্না করছে। প্রভু কহে উঠে উঠে হইলাম, মহাপুর বলছে না না কান্না করার দরকার নাই, তোমরা এই পর্যন্ত যখন এসেছো তোমাদের আর কোনো সমস্যা, তোমার মন হয়েছে। উঠি দুই ভাই তবে দন্তে তৃণ ধরি দৈন্য করে স্তুতি করে কর জোর করে, তখন দুই ভাই দাঁতে তৃণ ধরে হাত জোর করে যে প্রার্থনা করেছেন, আপনারা যারা করেছেন, আপনার কারা কারা হাত জোর করে করেছেন? অনেকে করেননি, এই সুযোগটা পাবেন না,
হয়তো ঘাসটা এখানে ছিল না, কিছু করার নেই, কিন্তু হাত জোর করে তো করা যায়। বুঝছো, আপনার মনে মনে হাত জোর করেছেন সে তো বুঝতে পারা যাচ্ছে, যেভাবে প্রেমের সঙ্গে গাচ্ছিলেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় অতীত পাবন জয় জয় মহাশয়। এত ব্যাখ্যা করার দরকার নেই। তারা বলছেন প্রথমে জয় দেওয়া উচিত যাদের কাছে আমরা নেব, যেমন কোন শিক্ষকের কাছে যখন আমরা যাই, তার যদি মহিমা না জানি তার কাছে যে লাভ আছে? শিক্ষকের কাছে গিয়ে যায় কি ফালতু বলছে, ঠিক কি ব্যাঠিক, স্কুলে এসে ভুল করলাম, এর মনোভাব নিয়ে ক্লাসে বসে কিছু ঢুকবি ভিতরে? হ্যাঁ, কোন বই থেকে পড়ছে, না পড়াশোনা করে আসে কি বলছে, সময় নষ্ট করলাম, ঘরে বসে পড়লেই অনেকে জানতে পারতাম, এরকম মনোভাব নিয়ে যদি বসে কিছু ঢুকবি ভিতরে? না, অপরপক্ষে যে মাত্রায় শ্রদ্ধা থাকবে সেই মাত্রায় ভিতরে ঢুকবে। সেই জন্য তার মহিমা জয় হোক, চৈতন্য মহাপ্রভুর জয় হোক, তিনি পতিত পাবন। আর অপর লোককে আমার পরিচয় দেয় কি, নিচু জাতি নিচু সঙ্গী, নিচু জাতি রূপ সনাতন নিচু জাতি ছিলেন, ব্রাহ্মণের ঘরে শাশ্বত ব্রাহ্মণ, তিনি বলছেন কি আমি নিচু জাতি নিচু সঙ্গী। এমনিতে জন্ম নিচু কুলে, যদিও নিচু কুলে নয় কিন্তু নিষ্কি নিচু কুল হচ্ছে না, নিচু সঙ্গী যে আমার আসে যাদের সঙ্গে থাকি তারও নিচু কুলে, আর করি নিচু কাজ, কাজটাও আমার খুব ঘৃণ্য কাজ, তোমার অগ্রিতবহু পইতে বাসি লাজ, আমি যে কাজগুলো আমি করি তোমার সামনে, তোমার সঙ্গে বলতেও লজ্জা আছে। কার কার এরকম হচ্ছে আপনার খুব ভালো, কার হচ্ছে না, আমার অনেকের হচ্ছে, ভগবানের সামনে ছোটবেলা থেকে যা যা করেছে ভগবানের সামনে এসে বলতে গেলে লজ্জা লাগে না? ভগবান আমি বলতে চাই না, তুমি তো সবাই জানো, বাস এইটুকুই থাক। তো এর সবার সাথে আমাদের যে আমরা যে অপরাধ করেছি পাপ করেছি, আগে অবশ্য বুঝতে পারিনি, বাকেট বাকেটে চা খেয়েছি কিন্তু বুঝতে পারিনি চা খাওয়াটা খারাপ, এখন মনে করছি ইস কত পাপ করেছি, তখন বুঝিনি যে পাপ করেছি, এখন বুঝে যাচ্ছে অনেক পাপ করেছি। তাই এভাবে রূপ সনাতন আমি বলতেও লজ্জা লাগছে যে আমি কী কী, আমরা দুই ভাই কী কী পাপ করেছি। তাই কিন্তু আমরা শুনেছি আপনি পতিত পাবন, আর পতিতদের উদ্ধার করার জন্যই আপনি আবির্ভূত হয়েছেন। আমা বই জগতে, বই মানে ছাড়া, আমা বই জগতে পতিত নাহি না, আপনি আমরা শুনেছি আপনি পতিত উদ্ধার করতে আসছেন, আমাদের চেয়ে আর পতিত জগতে নাই, জগাই মাধাই দুই করিল উদ্ধার তাহা উদ্ধারিতে শ্রম নহিল তোমার। তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছ, জগাই মাধি কতবার পাপি ছিল, ওদের উদ্ধার করা কেমন কঠিন কাজ, আমাদেরকে উদ্ধার করা কঠিন, আমরা আরও পাপ, জগাই মাধাই সব প্রশ্নকে নিষ্ক্রিয় এরকম মনে করা উচিত। রূপ সনাতন মনে করে জগাই মাধাই পাপি না, জগাই মাধাই কী মনে করছে, মহাপুরুষ যখন জগাই মাধাইকে উদ্ধার করেছেন তারপরে বাড়ি যা কান্নাকাটি করছে, কি করে আমার উদ্ধার হবে, ভগবান নিজে উদ্ধার করে, ভগবান চৈতন্য উদ্ধার করেছেন সবই সবার সঙ্গে প্রমাণিত, তারপরেও তারা বাড়িতে যা কান্নাকাটি করছেন, আমরা যে পাপ করেছি কী করতে হবে, কান্নাকাটি করছি দিন রাত। তো একদিন নিত্যানন্দ প্রভুকে এসে নিত্যানন্দ ধরে পা ধরে কান্নাকাটি করছেন, প্রভু আপনি বল ভগবানের মহিমা, শাস্ত্র থেকে অনেক মহিমা বলছেন, ভগবান এই করেন, ভগবান এই করেন, এই দয়ালু, এই দয়ালু, কত ভগবানের কৃপা শেষ আছে, ভগবান কত কৃপালু, আর সেই ভগবান যে ভগবান এত কৃপালু তার আমি
মাথা ফাড়ে রক্তক্ষরণ করে গেলাম, আমার কি গতি হয়? এই অনেক অনেক সুন্দরভাবে খুব কান্নাকাটি খুব সুন্দর প্রার্থনা করেছেন। তো নিত্যানন্দ বা আলিঙ্গন করে বলছেন, আমি তোমাদের কোনো পাপ নাই, যেমন বাবা সন্তানের পাপ নেয় না, আর তোমাদের কোনো। তারপরে মাধাই বলছে, ঠিক আছে আপনি নায়ক কী, আপনি ক্ষমা করবেন, কিন্তু আমি যে আপনি স্যার আরও অনেকের চরণ অপরাধ করেছি, তাদের কী গতিটা? আমি তো চিনি না কাকে কাকে কোথায় কোথায় পাপ করেছি, কী করে যাও জানিয়ে নেয় যেটা ওদের কাছে পা ধরতে ক্ষমা চাইতে, কিন্তু জানিয়ে না তো কার কার চরণ আর কোথায় কোথায় তারা থাকে। তখন নিত্যানন্দ বলেন, তাহলে এক কাজ করো, বৈষ্ণব সেবা গঙ্গার ঘাট পরিষ্কার কর, গঙ্গা তুমি পবিত্র হবনি, আর ওখানে গঙ্গার ঘাট পরিষ্কার কর, যারা আসবে তাদের সেবা কর। আর মাদাই কি করতেন, গঙ্গা আপনি যে জোয়ার ঘাটের সময় কাদা কাদা হয় একবার জোয়ার সার পর, তো কোদাল দিয়ে সারাদিন ঘাটে কাদা পরিষ্কার করে, আর যে বৈষ্ণব আসে দণ্ডবত প্রণাম করে কান্নাকারি করে তাদের মহিমা করতে পারে, রাতেও বাড়িতে যায় না। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দপুর কৃপা করার পরেও, এত সেবা করার পরেও তাদের মনের যে ভাবনা যে আমরা পতিত, এই ভাবনাটা তার কোনোদিন আমরা যদি বৈষ্ণব হতে চাই, কোনোদিনও মনে ভাবনা হওয়া উচিত না আমি একটা বৈষ্ণব হয়ে গেছি, তাহলে সেদিনই শেষ। ভক্তিনাথ ঠাকুর সে বিষয়ে বলছেন, আমি তো বৈষ্ণব এই অভিমান হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসিয়া হৃদয়ে দুষিবে হইব নিরয় গান। আমি যদি মনে করি যে আমি বৈষ্ণব হয়েছি, তখন কী মনে হবে, তখন কী মনে হবে? কেউ যদি কোনো বৈষ্ণবকে দেখে প্রণাম না করে, আপনার কী মনে হয়? একজন বৈষ্ণব আসছে, একজন আপনার বাচ্চা বাড়িতে একজন ভক্ত এসে বৈষ্ণব এসেছে, বাচ্চা প্রণাম করলো না, আপনার কীরকম লাগবে? ইস, বৈষ্ণবকে প্রণাম করলো না। আর আমি যদি নিষ্কৃণ, আমি বৈষ্ণব, ও আমি গেলাম আমাকে প্রণাম করলো না, এ ভক্ত আসবে কি না আসবে? তো যদি আমি মনে করি আমি বৈষ্ণব, তাহলে আমি কী মনে করবো, আমাকে যদি প্রণাম না করে তাহলে তো অধপথে যাবে, আমি তো বৈষ্ণব, আমার তো আশীর্বাদ করা উচিত, তাহলে গতিটা কী হবে? তাহলে আর কারোর কাছে অমানি হব না, তাহলে আমাদের শেষ, অমানি না হব আমি। তখন প্রতিষ্ঠা আসিয়া হৃদয়ে দুষিবে, হৃদয়ে কলুষিত হইব নিরয় গান। তাই কোনোদিনও এরকম ভাবনা সামনে আসতেই দেওয়া উচিত নয় যে আমি বৈষ্ণব হয়ে গেছি, এই ভাবনা কোনোদিন আসতে দেওয়া উচিত নয়। তাই এখানে মহাপ্রভু বলছেন, রূপ সনাতন বলছেন যে জগাই মাধাই আপনি উদ্ধার করেছেন, ওরা অত বড় পাপি ছিলেন, এরকম পাপিকে উদ্ধার করা খুব একটা বড় কাজ না, আমাদেরকে যদি উদ্ধার করতে পারেন তাহলে বুঝতে পারব আপনি খুব বড় পতিত পাবেন। এখন একটা ডাক্তারের নাম খুব ছড়িয়ে পড়েছে গ্রামে, একটা ডাক্তারের নাম গ্রামে একটা ডাক্তার ছিল, ডাক্তার নাম খুব ছড়িয়ে পড়েছে যে ঢাকা ফেরত তাকেই ডাক্তার ভালো করেছে, নাম ছড়িয়ে পড়বে কি না বলবে? আর এক রুগী এসে বলছে, না না ও অত বড় রুগী না, আমি লন্ডন ফেরত, আমাকে যদি ভালো করতে পারেন তাহলে আপনার নাম আরও বেশি সারাবে, যে লন্ডন ফেরত রুগীকে ভালো করেছে। সেভাবে রূপ সনাতন বলছেন যে জগাই মাধাই অত পাপি ছিল, প্রমাণ করছেন কি ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর নিচে সেবা নাহি করে নহে নিচের কুলপ, এরা ওরা ব্রাহ্মণ জাতি ছিল জগাই মাধাই আর নবদ্বীপের ব্রাহ্মণ, তাহলে আমাদের চেয়ে এক ডিগ্রি বেশি, যে আমরা তো নবদ্বীপ পারিনি আর কোনোদিন নিচু সেবা করেনি, নিচু সেবা মানে আমরা মিলেচ্ছ রাজার অধীন, আমরা কত নিচু কাজ করতে হয়েছে সে তো কাজ করেনি, আর নয় নিচের কুরপর, কুরপর মানে হাতের লাঠি, মানে মালিক যা করবে তা করতেই হয়। তো এইরকম জগাই মাধাইয়ের কোনো মালিক ছিল না যে এই পাপ করো এই পাপ করো,
আর তার নির্দেশনা অনেক পাপ করতে হয়, সেরকমও তাদের ছিল না। তাদের একটাই দোষ ছিল যে পাপ আচার, সবে এক দোষ তার হয় পাপ আচার। কিন্তু পাপ রাশি দহে নাম আভাসিত, দহে মানে পুরে ছাই হয়ে যায়। কিন্তু পাপ ভগবানের নামে, নাম শুদ্ধ নাম না দরকার, নামের কার তিনটে স্তর, নাম অপরাধ, নাম আভাস, শুদ্ধ নাম। তো বলছে শুদ্ধ নামের দরকার নেই, নাম আভাসের ফলে, নাম আভাসের ফলে পাপ রাশি দূর হয়ে যায়। সেটা হরিদাস ঠাকুর বর্ণনা করছেন এইভাবে, যেমন রাত্রির অন্ধকার কখন যায়, রাত্রি অন্ধকার কখন যায়, সূর্য উঠলে না, সূর্য উঠার আগেই যায়, ভোর হলে যে যায়। সূর্য উঠলে তো কথাই নেই, সূর্য উঠার আগেই ভোর হলে অন্ধকার চলে যায়। ভোর অবস্থাটা হচ্ছে আভাস, সেখানে সূর্য এখন আসেনি তাতেই অন্ধকার চলে গেছে, তো সূর্য আসলে আর কী হবে। তো সেই রকম নাম আভাসই পাপ সব নাশ হয়ে যায়, পাপ রাশি দহে নাম আভাসই তোমার। এখন তোমার নাম লইয়া তোমার করিল নিন্দা, এই নিতেই এগো ইস্তারা, এরকম করে, এরকম করে ওরা জগাই মাঝেই হবে মহাপ্রভুরা নিত্যানন্দ নিন্দা করত। তো যখন নিন্দা করতো কার নাম দিত, হ্যাঁ গৌরাঙ্গ নিত্যানন্দ বলতো কিনা, তাহলে নিন্দা করার সময় কার নাম নেন, তাহলে নামটা কী হলো, নাম আভাস হয়ে গেল। নিন্দে করে তার নাম দিল, তারপরে কি তার নাম আভাস হল, এবার নাম আভাস যখন করেছে নাম আভাসে কী হয়, পাপ না আসে। তাই ওরা যে পাপ করেছে ও তো তখনই শেষ হয়ে গেছে, তাই ওদেরকে আপনি ভালো করেছেন এটা কী আমার বড়, ওদেরকে উদ্ধার করেছেন ওরা তো আপনার নামে করেছে। তোমার নাম রইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। কিন্তু জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ অধম পতিত পামি পাপি আমি দিনচ, কিন্তু আমরা দুই ভাই জগাই মাদের থেকে কোটি কোটি গুণ পাপি। কেন খালি বললে আমরা প্রমাণ করে দেখাতে, কি মিলেচ্ছ জাতি মিলেচ্ছ সেবী করি মিলেচ্ছ পাবি, আমাদের জাতিতে আমরা মিলেচ্ছ, আমরা মিলেচ্ছদের সেবা করেছি, আমরা মিলেচ্ছদের কাজ করি, আর গো ব্রাহ্মণকে যারা শত্রুতা করে তাদের সঙ্গে আমার সবসময় উঠে বসে। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া কুবিষয় বিষ্টা গর্তে দিয়াছে ফেলে, এই যে আমরা এইরকম পাপ করেছি কে করেছি, জোর করে করতে বলেনি, আমরা বড় বড় ডিগ্রি নিয়েছি পড়াশোনা করেছি এই জন্য আমরা ওখানে আকৃষ্ট হয়েছি বড় পদের জন্য, তো আমার কর্মই আমাদের গলায় বেঁধে কোথায় দিয়েছে কুবিষয় বিষ্টা গর্তে। এই ভর্তি জগতে কৃষির সঙ্গে তুলনা করা হচ্ছে, হ্যাঁ বিষ্টার গর্ত, এই 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 ভর্তি জগতটা কৃষির সঙ্গে তুলনা করা হচ্ছে, বিষ্টার গর্ত শুধু নয় বিষয় বিষ্টা, কি বিষ্টা বিষয় বিষ্টা, খালি বিষয় বিষ্টা কু বিষয় বিষ্টা, সেইরকম জায়গা ফেলে গেছে। পূর্বাত তাৎপর্য লিখছেন কু বিষয় বিষ্টা গর্ত সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বী বলিয়াছেন, ইন্দ্রিয়ের চেষ্টা সমূহ দ্বারা ভোগ পরবশে সংসারে যা গৃহীত হয় তাই কু বিষয়, যে কর্মের দ্বারা পুণ্য উপার্জিত হয় তা সুবিষয়, আর যে কর্মের দ্বারা পাপ অর্জিত হয় তাকে কুবিষয় বলা হয়। এই কুবিষয় ও তার সুবিষয় উভয়ই জড় বিষয়, তারা উভয়ই বিষ্টা পরিত্যাজ্য। সুবিষয় কুবিষয় থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে হবে। ভগবত সেবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত, তাই কুবিষয় ও সুবিষয় থেকে মুক্ত হতে হলে ভগবত ভক্তি অবলম্বন করতেই হবে, তার ফলে
জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হওয়া যায়। সে সম্বন্ধে ছিল নরোত্তম দাস ঠাকুর দিয়েছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব বিশেষ ভাণ্ড কেমন নাই, কেবল বিশেষ ভাণ্ড আর অন্য কিছু নাই। কিন্তু বিশেষ সঙ্গে অন্য একটু মিশাল আছে, আলু বেগুন দেওয়া আছে না, তাও নেই, কেবলই বিশেষ ভাণ্ড, বিশ্বের আর কিছু নেই। কিন্তু যে গাধারা অমৃত বলিয়া যে বা খায় তারা গাধা, তারপরে কি হয় নানাজনী সাদা ফেরে 84 লক্ষ জীবন, আর নানাজনী ফেলে কি হয় শুয়ার জীবনে তখন হালুয়া গোলাপজাম খাবে, কদর যে ভক্ষণ করে তার জন্ম অধব পথে। কাকে শুনতে ভালো লাগছে কথাগুলো? কার কার বাড়িতে এই চৈতন্য চৈতন্যিত আছে, কার কার বাড়িতে নেই, হাতুরে নেই, অনেকের বাড়িতে নেই। এই যে চৈতন্য চৈতন্যিতে ছিল প্রবাদে অনুবাদ করা চৈতন্য চৈতন্য, এই কথাগুলো সুন্দরভাবে বর্ণনা আছে, এগুলো পড়া উচিত কি মনে করেন? তাহলে গ্রন্থটা বাড়িতে থাকা উচিত, থাকি একবার না করতে পড়বো, কারা আজকে সংগ্রহ করতে চান এই গ্রন্থটা, হাত উঠেন দেখি কারা সংগ্রহ করতে চান, কেউ নেই, কাস্টমার এক এর ক্যামেরা নেন, 1 2 3 4 এদিকে 5 6 7 মাত্র, আমি যদি ট্রেনের বগিতে হকারি করতে পারো বেশি যেত। যারা চৈতন্য চৈতন্য নেবেন এই ক্লাসের পরে সাধুগুরু আসেন, তার কোথায় থাকবেন, এখানে থাকবেন তো এখানে এসে যোগাযোগ করবেন। আচ্ছা এই যে দেখুন এত সুন্দর সুন্দর কথা, এগুলো পড়লে হৃদয় পরিষ্কার হবে, একটু হচ্ছে শুনে কার কার মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে, একটু কার কার মনে হয়ে গেছে, এখনো হয়নি আরো শুনতে হবে, তার মানে পেট ভরে নেই, হ্যাঁ কান ভরে নেই, ঠিক আছে আরো পড়ি। আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে অতীত পাবন তুমি সবে তোমার, আমি এমন পাপি আমাকে উদ্ধার করার জন্য আর কেউ শক্তিশালী নেই, আমার পাপ এত বেশি, অনেক পতিত পাবন আছেন কিন্তু আমার পাপ এত বেশি, আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে, আমা উদ্ধার ইয়া যদি দেখাও নিজ বল পতিত পাবন নাম তবে সে সব, আপনি যদি আমাকে উদ্ধার করেন তাহলে সারা জগৎ, সারা জগৎ কী বলবে, আপনি পতিত পাবন। যারা আমরা সকালবেলায় গুরু পূজা কী গাই, আহা প্রভু কর দয়া দেহ, দেহ মানে কি, দেহ মানে কি দাও, কি দাও পদছায়া কৃপা, কেউ পদছায়া দেওয়া মানে কি, কেউ যে পায়ের ছায়া দেয় তার মানে কত ভালোবাসে আদর করে কি তো, দেহ মানে পদছায়া, এবে যশ ঘোষক ত্রিভুবন, কেন আপনি যদি আমাকে কৃপা করেন তাহলে আপনার যশ যে অমুক বৈষ্ণব এইরকম একটা পাপি ব্যক্তিকে উদ্ধার করেছে, তাহলে যেহেতু আমি সবচেয়ে পাপি আমাকে উদ্ধার করলে আপনার নাম ত্রিভুবনে ছড়িয়ে পড়বে, ত্রিভুবনে ছড়িয়ে পড়বে কেন, কেন নাকি আমি যে ওর পাপি ত্রিভুবনে আগে থেকে জানা আছে সবাই, সেই জন্য ত্রিভুবনে এই জায়গাটা যাবে, শেষ মানে আমাকে উদ্ধার করলে ত্রিভুবনে নাম আপনার ছড়িয়ে পড়বে, তারপরে ত্রিভুবন আমার জানে যে অমুক নামে একটা পাপি অমুকখানে আসে, তো সে যদি উদ্ধার ওদের কাছে খবরটা চলে যাবে। এত কিছু বলার পরেও যখন একটা বাচ্চা কিছু বলছে, মা কিছু বলছে না, তখন বাচ্চা কি বলে, তখন কি বলে, মা আমি সত্যি সত্যি বলছি, তার মানে কি, তার মানে কি, তার মানে কি আরো জোর দিতে হচ্ছে, আমি সত্যি সত্যি বলছি, সেদিন আবার বলছে সত্য এক বাদ কহ শুনো দয়া ময়, এটা সত্যবাদ মানে সত্যি কথা বলছি, এটা বলার উদ্দেশ্যটা কি, মানে এমন একটা কথা বলতে যাচ্ছে সে অনেক বিশ্বাস নাও করতে পারে, এত কঠিন কথা, খুব মনোযোগ সহকারে শুনুন কি আমার কঠিন কথা, যে বিশ্বাসই করতে চায় না, আপনারা
কারা কারা মনে করে এটি সত্য কথা, রূপ সনাতন যেটা বলছেন কারা কারা মনে সত্য কথা? আসলে সত্য কথা নয়, রূপ সনাতন তো পাপই নয়, কিন্তু উনি জানে যে আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, সেই জন্য উনি বলছেন সত্য এক বাদ খাওয়া শূন্য দয়া নয়। আসলে সত্যি সত্যিই বলছি, মোমিনু দয়ার পাত্র জগতে না হয়। একটা ছেলে স্কুলে গেছে হাফ ফ্রি ফুল ফ্রি, তখন ছেলে কুলফির অ্যাপ্লিকেশন করেছে, স্যার আমি খুব গরিব। হ্যাঁ তুমি গরিব? বলেছে তোমার তো এই আছে, 1 কোটি টাকার মালিক তোমার বাবা। না না স্যার সত্যি করে বলছি, 1 কোটি টাকার বাড়ি আছে কিন্তু 10 কোটি টাকা লোন আছে। দুদিন পরে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে আসবে, আপনি যদি ফ্রি না করেন আমার ফোনে পড়া হবে না, আমার রিক্সা চলে খাতে হবে। তো এইভাবে প্রমাণ করতে হবে। তখন শিক্ষকের বল দেখে যদি ফুল ফি না দিই আমার নরকে যেতে হবে না, দিয়ে দিই। তো এইভাবে বৈষ্ণব সুখ বৈষ্ণব খুব বুদ্ধিমান হয়। যে ভক্তিনাথ ঠাকুর বলতেন, ভগবান আপনি তো খুব বুদ্ধিমান, সবাই জানে তুমি তো পণ্ডিত বল, আমি তো মূর্খ আছি, তো মূর্খ তো ভুল করবে, তো আমি যদি আপনার স্মরণে না যাই আপনি পণ্ডিত হয়ে ভুল করলেন কেন, আমাকে উদ্ধার করবেন না কেন? এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করেনি, বন্ধু যা বলছে তুই ভুল করেছিস নিমন্ত্রণ করিসনি, আমি কেন ভুল করবো না এসে? তো ভক্তি ঠাকুর বলছে গোপীনাথ তুমি তো পণ্ডিত বা আমি তো মূর্খ, মূর্খ জেনে তুমি আমাকে করুণা করছো না, এটা কি তোমার কৃপা হলো? তা ভক্তরা এইরকম এখন বলবে আচ্ছা এত কথা কি করে আসে ওনাদের মনে, আমাদের মনে কেন আছে? আমাদের চিন্তা করার সময় কোথায়? টিভি দেখবো না, মোবাইলে কথা বলবো না, পেপার পড়বো, আমাদের ওগুলো চিন্তা করার সময় কোথায়? তাদের কিন্তু এইরকম চিন্তা ছিল না, তাদের কৃষ্ণ ছাড়া ভগবান নামে যাওয়া ছাড়া আর অন্য কোনো চিন্তা ছিল না। কিন্তু আমরা যতক্ষণ ক্লাসে আসি ক্লাসে বেরিয়ে গেলে জানলে কতক্ষণ মনে থাকবে, তখন মনে হয় রেকর্ড করে নি কেন কথাগুলো, একটাও তো মনে নেই। সত্য একবার কহ শুনো দয়া মোবাইল, মোবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি করো সদয়া সফল, আমাকে দয়া করে আপনার দয়াটাকে সফল করো। সদয়া সফল মানে কি? সদয়া সফল মানে কি? আপনি কাউকে দয়া করেছেন, একজন ও তো এমনিতেই পাশ করতো, তো তোমার ওখানে দয়া করা কি দরকার আছে? তো সদয় সফল মানে দয়াটা এমন জায়গায় করুন যে না করলে তার উদ্ধার হবে। তো সদয় সফল মানে কি? দয়াটা এমন জায়গায় লাগুন সে কাজে লাগবে, অন্য জায়গা আছে যেমন জগাই মা দেয়, আপনি কৃপা না করলেও ওই নিত্যানন্দ কৃপা উদ্ধার হয়ে যায়। তো বরং আপনার দয়াটা সফল করলে আমাদের অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল, সারা পৃথিবী দেখুক যে আপনি কত কী পাবেন, যে জগাই মাদে রূপ সনাতের মতো পাপিক উদ্ধার করেছে। হে প্রভু তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন তুমি শ্রবণ করো, আমাদের এই আবেদন অসত্য নয় পক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ, তা হচ্ছে তুমি যদি আমাদেরকে দয়া না করো তাহলে তোমার দয়া করা পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। আপনি অযোগ্য দেখি মনে পান ক্ষোভ, তারপরে বলছেন হ্যাঁ এটা ঠিক আপনার কৃপা পাওয়ার আমার কোনো যোগ্যতা নাই, এটা ঠিক, সেই জন্য আমার মনে কষ্ট হচ্ছে, আমি এত পাপি আপনার কৃপা পাবো না, কিন্তু তথাপি তোমার গুণের উপজয় এলো, আমি আমার যে পাপকর্ম করেছি যে রোগটা হয়েছে আমার, আপনিও আমি ছোটোবেলা থেকে এত পাপকর্ম করেছি এই যে রোগটা হয়েছে, সব ডাক্তারে বলছে বেশি দিন নাই, যা খাবার খাও
মরা ছাড়া দিতে রাস্তা নেই। তো এই অবস্থায় আর নতুন ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে, নতুন ডাক্তারকে যাওয়ার ইচ্ছে করে? সেই জন্য নিজের এই অযোগ্যতা দেখে আর কারো কাছে বলতে ইচ্ছাও করে না। কিন্তু যদি একটা খবর পাওয়া যায় একটা লোক মরে গেছিল, শ্মশান থেকে ঘুরে নিয়ে এসেছে, বাঁচিয়ে নিয়ে এসেছে, এরকম ডাক্তার আসছে, তো সেটা আমরা শুনে কী মনে হয়? না, আমি যাই। যদি এরকম খবর পায় কেউ যে একটা লোক মরেই গেছিল, ওখানে যে এমন ওষুধ দিয়েছে মুখে, সে বেঁচে এসেছে, এই কথা শুনে যা যত রোগ থাক সে ডাক্তারটা যাবে কি না যায়, না এই কথা আমাকে বাঁচাতে হবে। সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে। কি আপনারা ভক্তিগীতির সঙ্গে পড়েন না, এই গানগুলো শোনেন না? সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে, কাঁদিয়া কাঁদিয়া ভক্তি বিনোদ আপন কাহিনী বলে। এই গান শোনেননি কোনো? হ্যাঁ, এত সুন্দর সুন্দর কথা আছে আমরা পড়ছেন। তথাপি তোমার গুণে উপজয়ল, কিন্তু আপনার গুণ এত, এটা শুনে আমার যদিও কোনো আশা নাই, কিন্তু আপনার গুণ শুনে আমার লোভ হচ্ছে না, আপনি হয়তো আমাকে বাঁচাতে পারবেন। বামন জয়েছে চাঁদ ধরিতে চাহে করে, ছোট মানুষ বামন, সে হাত দিতে চাঁদ ধরতে চায়, মানুষ কি বলবে, হাসবে কি না হাসবে? তো সেরকম আমি তোমার কাছে কৃপা চাচ্ছি, সেটাও ওই রকম। তৈছে এই বাঞ্ছা আমার উঠে আনতে, এটা পাওয়ার মতো নয়, এটা চাইলে মানুষ হাসবে, তবুও আমার মনে একটা ছোটো বাচ্চা যখন চাঁদ ধরতে চায়, আমার মনে এরকম আপনার কৃপা পাওয়ার ইচ্ছা হচ্ছে। শুনি মহাপ্রভু কহে শুন দেবীর খাস, শুনি মহাপ্রভু কহে শুন দেবীর খাস, তুমি দুয়ো ভাই মোর পুরাতন দাস, আজি হইতে দুহার নাম রূপ সনাতন, দৈন ছাড়ো তোমার দৈনি ফাটে মোর মন, দৈন পত্রি লিখি মোরে পাঠালে বারবার, সেই পত্রি দ্বারা জানি তোমার ব্যবহার। আমি যখন জগন্নাথপুর গেছিলাম তোমাদের আমি অনেক চিঠি পেয়েছি, এই চিঠিগুলো এত দীনতায় পরিপূর্ণ, ওটা চিঠি পড়ে আমি বুঝতে পারছি তোমাদের হৃদয়টা কত নির্মল। তো এরকম আর বলো না, আমার শুনে আমার হৃদয় ফেটে যাচ্ছে। তাই তোমাদেরকে শেখানোর জন্য আমি শ্লোকও পাঠিয়ে দিয়েছিলাম, তোমার জানি তোমাদের হৃদয়টা কত নির্মল, তোমাদেরকে আমি সংস্কৃতিকে শ্লোক পাঠিয়েছিলাম, তোমার হৃদয়ে আমি জানি পত্রি দ্বারে তোমার শিখাইতে শ্লোক পাঠাইল তোমার। সে শ্লোকের অর্থ কি? পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে। আমরা ঘর সংসারে আছি কিন্তু কৃষ্ণের কথা মনে, তাই কৃষ্ণের কথা সামনে চিন্তা করবো কিন্তু ঘর সংসারে কাজ বন্ধ করব। সেই জন্য আমি তোমাদের কাছে গৌরে যে এসেছি আমার কোনো আসার কোনো দরকার ছিল না, গৌর নিকটে আসিতে নাহি মোর প্রয়োজন, তোমা দুহা দেখিতে মোর ইহা আগম, এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন এলে রামকেলি গ্রাম, সবে আরে মহাপুর এধারে এপাশে আসবে কেন, উনি তো বৃন্দাবন যাবে রামকেলি আসবে কেন, কেউ জানে না, কিন্তু আমি কেন আসছি আমি তোমাদের দুজনের দেখা করতে আসছি। ভালো হইল দুই ভাই আইলাম ওর স্থানে, ঘরে যাহো ভয় নাই ভয় কিছু না করি হমন, জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিল উদ্ধার, এত বলি দুহার শিরে ধরিল দুই হাত, দুই ভাই প্রভুপাত নিল নিজ মার, মহাপুর দুই ভাইয়ের হাতে মাথায় হাত দিয়েছে, আর ওই সুযোগে দুই ভাই পা ধরে মাথার উপরে রেখেছেন,
মহাপুরুষের কিবা করেছেন পুরাটা করবেন না, হাত কেন পা রাখতে হবে মাথায়। দোহা আলিঙ্গ প্রভু বলিল ভক্তগণে, সবে কৃপা করে উদ্ধার এই দুইজন। মহাপুর আলিঙ্গন করে নিজের হাতও রাখলেন, পাও রাখলেন, আলিঙ্গনও করে আবার সবাই করলেন, তোমরা সব অন্যান্য ভক্তরা যারা ছিল নিত্যানন্দ, সব ভক্ত কি বললেন, কি করলেন তোমরা সবাই, কি হবে কেন? মহাপুর হাতও রাখলেন, পাও রাখলেন, মাথার উপরে বুকের মধ্যে রাখলেন, তারপরে দিয়ে মনে হচ্ছে সব দিতে পারলাম অন্যদের, তোমরাও দেহ, এত কৃপা কেন? শুনি ইচ্ছা আসছে না, এত কৃপা কি জন্য? এইরকম প্রার্থনা করার জন্য। তাহলে এরকম প্রার্থনা করা উচিত? কারা কারা প্রার্থনা করতে চান? ঘরের মতো চৈতন্য চৈতন্য না থাকলে করবেন কি করে, কোথায় পাবেন এটা? তাহলে হ্যাঁ, চৈতন্য দান কত কত বেশি না, যেখান থেকে এটা পাঠ করলে চৈতন্য মহাপুর হাত পাবেন, পা পাবেন, বুক পাবেন, আর অন্য বৈষ্ণব চরণ দেব, কত কৃপা। দোহা আলিঙ্গা প্রভু বলিল ভক্তগণে, সবই কৃপা করে উদ্ধার এই দুইজন। দুইজনে প্রভুর কৃপা দেখি ভক্তগণে, হরি হরি বলে সবে আনন্দিত। এইভাবে দেখে সবাই আশ্চর্য হচ্ছে, মহাপ্রভু এইরকম কৃপা আগে তো কাউকে করেনি। ওখানে কে কে ছিলেন? নিত্যানন্দ হরিদাস, শ্রীবাস গদাধর, মুকুন্দ জগদানন্দ, মুরারি ভক্তেশ্বর, সবার চরণে ধরি পরে দুই ভাই, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই, সব পাশ আজ্ঞা মাগি চলন সময়, প্রভু পদে কহে কিছু করি অভিনয়। তো এইরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের বৈষ্ণব হতে হবে কীরকম। তার প্রথম লক্ষণটা কি দেখতে পাচ্ছি? বৈষ্ণবের দীনতা। বৈষ্ণব প্রথম লক্ষণটা কি? দীনতা। না হলে তার বৈষ্ণব বলা যাবে যাবে বৈষ্ণবের বৈষ্ণবের ভক্তির প্রাণটা কি? ভক্তির প্রাণ কি? ভক্তির প্রাণ কি? ভক্তির প্রাণ কি? শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তো ভক্তির প্রাণটা কি? শরণাগতি। শরণাগতির প্রথম অঙ্গটা কি? জয় শ্রী রাধা মাধব জগন্নাথ। ভক্তির প্রাণ কি? শরণাগতি। শরণাগতির প্রথম লক্ষণ কি? কারো দৈন্য নাই সে শরণাগত হতে পারে? কারো দৈন্য নাই সে শরণাগত হতে পারে? না। তোর কেউ দৈন্যতা নাই সে ভক্ত? না। তাহলে ভক্ত হওয়ার প্রথম লক্ষণটা কি? দৈন্য। আর এই দৈন্যতা দেখি অন্যের হৃদয়, অন্যের হৃদয় বিপরীত। তাই আমরা যে এই গ্রন্থগুলি পড়া উচিত ভক্তের সঙ্গে বললে আরও ভালো। যেমন আপনারা এখানে দেড় ঘন্টা ধরে বসে শুনলেন, ঘরে হলে দেড় ঘন্টা এরকম পড়তেন, ধীরে ধীরে পড়তেন, কখন শেষ হয়? কিন্তু একটা দুঃখ একটা লাগছে আপনাদের এখানে এত গরমের মধ্যে এত পানিশমেন্ট, কার কার মনে হচ্ছে এরকম? কারো মনে হচ্ছে না, ভালো আছে এরকম মনে হচ্ছে না, হরিবল নয়, এরকম কষ্ট হওয়া উচিত না। একটা বড় হল রুম হওয়া উচিত, এসি রুম হওয়া উচিত, বড় মন্দির হওয়া উচিত। হ্যাঁ, এবার সেখানে আমরা এসি রুমে বসে আরও অনেক বেশি ভক্ত একসঙ্গে এরকম চৈতন্য পাঠ করতে পারো। কারা কারা চান? যারা চান দু হাত উঠে বলুন, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাই এখানে গুরুবাদের ইচ্ছায়, আমাদের গুরুবাদের ইচ্ছায়, বৈষ্ণবদের ইচ্ছায় এটা এই প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রথম এই প্রজেক্টের প্রথম পর্যায়ে ভক্তদের আশ্রম তৈরি হয়েছে, ওখানে একটা এখনও কমপ্লিট হয়নি। তারপরে অনেক আছে এখানে প্রকল্প,
नाम धरते दृष्टिनंदन मंदिर माने जब हमारा खेल आनंद पाए सुने आनंद पाए लेकिन एक रकम का मंदिर है देखे आनंद पाओ সেদিন নাম ধরে দৃষ্টিনন্দন ব্রহ্মচারী আশ্রম অতিথিশালা প্রসাদ হল রেস্তোরাঁ গিফট শপ ক্লাসরুম গ্রন্থাগার সেমিনার হল এসি সেমিনার হল মিউজিয়াম ভক্তিদান্ত হল বেজমেন্ট কার অনেক কিছু আছে তো তো এই মন্দিরটা আমরা দেখেছি কিরম মন্দির হবে কারো কারো দেখেন নেই ওই প্রজেক্টরে দেখানো যাবে হ্যাঁ যদি প্রজেক্টরে যদি দেখানো যায় মন্দিরটা কীরকম হবে যদি প্রজেক্টরে দেখানো যায় হ্যাঁ তাহলে আপনি দেখতে পাবেন কোন জায়গায় আপনি বসবেন এসে মন্দিরটায় কোন জায়গায় দর্শন করবেন এসে আর এই যে সেবা করার সুযোগ এই সেবা করার সুযোগটা আপনারা পাচ্ছেন এখানে আমাদের গুরুবর্গ এটা চাচ্ছেন খুব তাড়াতাড়ি এই এই প্রজেক্টটা সফলতা লাভ করবে তাই এটা একক ব্যক্তির দ্বারা সম্ভব হবে না হ্যাঁ কোনো একক ব্যক্তি সে করতেও পারে না কিন্তু সবাই সেটা সুযোগ পাবে না সেই জন্য এখানে সবাই যাতে সুযোগ পায় তার জন্য বিভিন্ন প্রকার এখানে প্রকল্প আছে বিভিন্ন জনের সামর্থ্য বিভিন্ন রকম সামর্থ্য অনুসারে সেবা করতে পারে যেমন আপনারা রামচন্দ্র সেতু বন্ধনের কথা শুনেছেন ওখানে একটা কি গিয়েছিল কাঠ বিড়ালি সেও সাহায্য করেছে ও মনে করেছে যে না আমি তো হনুমান নই ওখানে যে কী লাভ মনে করেছে না সেই রকম আমরা যার যতটা ক্ষমতা আছে সেও আমরা এই তা আমি ঈশ্বর কৃষ্ণপুর ওখানে আছেন উনি প্রকল্প দেখাবেন আপনাদেরকে বলবেন কি কি এখানে সেবা আপনি হ্যাঁ হরে কৃষ্ণ তো আমাদের মহারাজ খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন উদাহরণ দিয়েছেন কাঠ বিড়ালি এবং কে হনুমান তো অনেকে হনুমানের শক্তি ছিল পাথর ফেলানো আর কাঠ বিড়ালির শক্তি ছিল কি বালি দেওয়া তো এখানে আমরা যদি হনুমান না হতে পারি কাঠ বিড়ালির মতো আমরা এই